শুধু চা বাগান নয়, 47টি চা বাগানের পাশাপাশি শ্রীমঙ্গলে রয়েছে বাইক্কাবিল, লাওয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশবাবুর চিড়িয়াখানা সহ নয়নাভিরাম নানা পর্যটন স্পট। মনোরম প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ পিপাসুদের মোহিত করলেও রয়েছে নানা সংকট। পর্যটকদের অভিযোগ, ভ্রমণের জন্য শ্রীমঙ্গলে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, নেই যাতায়াতের সুব্যবস্থা, থাকার জন্য সরকারি ব্যবস্থাও অপ্রতুল। বেসরকারি হোটেল মোটেলগুলোতে থাকার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হয় পর্যটকদের। যে না দেখবে সে আসলে কিছু একটা মিস করে যাবে। অনেক সুন্দর, আমি দেখলাম, ঘুরলাম এখানে। যে পর্যটনের স্পট অসাধারণ সৌন্দর্য, কিন্তু ওইভাবে কোনো দিক নির্দেশনা নাই। মডেল আছে, কটেজ আছে, ফাইভ স্টার আছে, সব কিছুই আছে, কিন্তু এই যে ভাড়া এত বেশি। পর্যটন শিল্পকে আরও বিকাশমান করতে হলে, পর্যটকদেরকে আকর্ষণ বাড়াতে হলে নানামুখী পদক্ষেপ নেওয়া দরকার। জেলা পরিষদ প্রশাসক আশ্বাস দিলেন শ্রীমঙ্গলকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার। সবাই মিলে যদি আমরা এটা পরিকল্পনা আঁকে, এটা নকশাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তো আমার মনে হয় এই মাস্টার প্ল্যানের ভিতর দিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সমাধান সম্ভব। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেল, পাঁচটি আন্তর্জাতিক মানের রিসোর্ট সহ অর্ধশত রেস্ট হাউস রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।